আসসালামু আলাইকুম। ঢাকা টু চট্টগ্রাম ফুল হ্যাট্রিক দিয়ে দেওয়ার একটা কারণ আছে, একদম ভিডিওটা দেখতে থাকেন। আমি হচ্ছে কেন এত মানে ব্যস্ত বা কেন এত আমার জন্য টায়ার্ডনেস, কেন এত বিরক্ত, সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত আমি আজকে হুট করেই সকালবেলা আমার একটা ফোন আসলো যে আমার আর্জেন্ট চট্টগ্রামে যেতে হবে, কারণ আমার ওইখানে কিছু কাজ আছে যেগুলো একদমই আমি না গেলেই হচ্ছে না। তো আমি কি করলাম, সকালবেলা আমি ফ্লাইটের টিকিট দেখলাম, একদম অনেক প্রাইস ছিল, যার কারণে আমি বাসে যাওয়ার ডিসিশন নিলাম। তো ফার্স্টে গেলাম আরামবাগ, আরামবাগ যেয়ে দেখি যে বাস কোনো আসার খবর নাই। কিসের একটা কারণে চিটগাংয়ে হচ্ছে মেঘনা ব্রিজের এখানে বাস পুরাটাই হচ্ছে আটকে গেছে। তারপরে কি করলাম, তারপরে হচ্ছে আমরা মানে আমি একাই ছিলাম, আমি কি করব কিছু বুঝতেছিলাম না। পরে জাস্ট না পেরে আমি আমার 8টা বাজে মিটিং ছিল চিটগাংয়ে, তো আমি না পেরে তারপর লাস্টে ফ্লাইটে টিকিট করে ফেলাম। এই হচ্ছে আমি ফ্লাইটে, কিন্তু ফ্লাইটের আসার আগে আরও কত ঝামেলা যে আমার পোহাইতে হয়েছে সেটা একটু শুনবেন। মানে আমাদের দেশে জ্যাম, মানুষের হচ্ছে আসলেই এত খারাপ অবস্থা এই জ্যামের জন্য, না ঠিক মতো কাজ করতে পারে, না মানুষ টাইমলি কোথাও যেতে পারে, একদম একটা রুগীও যদি জ্যামের মধ্যে পড়ে থাকে সে নিজেও মারা যাবে। আমি সকালবেলা হচ্ছে যখন ফোনটা আসলো এর মধ্যে আমার চিন্তাভাবনা ছিল আমি 12টার মধ্যে বেরোয় যাব, বাসে যেটা পাবো সেটাতেই উঠে যাব। তো আমি গেলাম আরামবাগের দিকে, আরামবাগে যেয়ে আমি দেখি কোনো বাস তো নাই, কারণ চিটং থেকে একটা বাসও রাত যেগুলো গেছে ওগুলো একটাও রিটার্ন আসে নাই। তারপর আমি ডিসিশন নিলাম আমি ফ্লাইটে চলে যাব, আমি ইমিডিয়েট ফ্লাইটে টিকিট করে ফেললাম। ফ্লাইটে টিকিট করে আমি পড়ছি আরেক ভেজালে, মানে ভেজালটা হচ্ছে পুরো রাস্তাতেই ছিল ওই দিন ফুল জ্যাম, এত জ্যাম ছিল। আমার ফ্লাইট হচ্ছে ছিল 5টায়, আমি হচ্ছে 1টার দিকে আরামবাগ থেকে রওনা দিয়েছি, আমার 5 ঘন্টা লাগছে এয়ারপোর্টে আসতে আসতে। ইভেন আমার ফ্লাইট অন টাইমে ছিল, বিমান এয়ারলাইন্সে ছিল, আমি কোনো রকম পারতেছিলাম না যে আমি কি করব, মানে আমি কেমনে আসবো। লাস্টে আমি মানে রাস্তার মধ্যে নেমে যেতে চাইছি যে আমি দেখি হাইটা যাইতে পারি না কি, আমার ফ্লাইটটা যাতে কোনো মতে মিস না হয়, কারণ আমার এই মিটিংটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল। যাই হোক, কোনো রকম জাস্ট 10 মিনিট থাকতে আমি ফ্লাইটটা পাইছি, 10টা মিনিটের জন্য আমি ফ্লাইটটা পেয়ে গেছি। আমি কোনো রকম বোর্ডিংটা করে দৌড়াইয়া ফ্লাইটে উঠে গেছি। বাট ফ্লাইটে ওঠার পরে বিশ্বাস করেন এমন একটা শান্তি লাগছে আমার কাছে, মানে আমার ফার্স্ট জীবনের এক্সপিরিয়েন্স ছিল যে হাজিদের সাথে আমি ফ্লাই করতে পারছি। অনেক হাজিরা ছিল, আমি ভিডিও করি নাই তেমন করে ফ্লাইটের ভিতরে। আর মানে আকাশটা এত এত সুন্দর ছিল, মানে একটা ফ্লাইটে এতগুলি হাজি ছিল, মানে এটা ট্রানজেক্ট একটা ফ্লাইট ছিল, চট্টগ্রামে ট্রানজেক্ট আছে, তারপরে এটা ডিরেক্টলি হচ্ছে আপনার সৌদি আরবে চলে যাবে। তো আমাদের এই ফ্লাইটটার মধ্যে সব হাজিরা, যখন আমি মানে ফ্লাইটে জাস্ট ঢুকলাম তখন দেখি সবাই হচ্ছে সাদা কালার কাপড় পরা, তারপরে হচ্ছে মানে এমন একটা ই ছিল, মানে এনভায়রনমেন্টে এরকম ছিল। জাস্ট আমি ওইখানে যতই আমার হ্যাট্রিক ছিল সারাদিন, আমি এত ব্যস্ততার মধ্যে, এত টেনশনের মধ্যে, এত ঝামেলার মধ্যে ছিলাম। ইভেন আমি 2টা CNG চেঞ্জ করেছি এয়ারপোর্টে আসার জন্য, কতটুকু হাইটা হাইটা ওই ক্লান্তি আমার 1 সেকেন্ডে কই যেন দূর হয়ে গেছে। কেউ কেউ কোরআন শরীফ পড়তেছিল, কেউ হচ্ছে যায়া তসবি পড়তেছিল, আমি রোজা ছিলাম, তো যার কারণে আমিও হচ্ছে একটু আল্লাহ আল্লাহ বিল্লাহ করতেছিলাম যে আল্লাহ সব কিছু আমার যাতে ঠিকঠাক হয়, আল্লাহ যাতে আমাকে এরকম একটা ফ্লাইটে করে আমি যাতে এরকম একদিন হজে যেতে পারি, ওমরায় যেতে পারি, আল্লাহ যাতে আমাকে কবুল করে। আমিও তখন ওইখানে দোয়া পড়তেছিলাম, আর ইফতারের সময়ও হয়ে যাচ্ছিলো, আর আকাশটা এত সুন্দর ছিল, মানে অনেক সুন্দর ছিল, মানে একদম অসাধারণ। আমি এত ফ্লাই করছি কিন্তু ওই দিনের মতো আকাশটা এত সুন্দর লাগে নাই আমার কাছে। যাই হোক, তারপরে ইফতারের সময় হয়ে গেছে, এখানে হচ্ছে তারা হচ্ছে আমাদের খাবার দিয়ে দিছে। খুব শর্ট টাইমের একটা ফ্লাইট ছিল, জাস্ট 1/2 আওয়ার ওর 35 মিনিটসের একটাই ছিল, ওর মধ্যে আমরা হচ্ছে ল্যান্ড করে ফেলতেছিলাম। আর ঠিক ল্যান্ড করার 3 থেকে 5 মিনিটের আগেই হচ্ছে মাগরিবের আজান পড়ছে, আর হচ্ছে আজানের সময় আমরা ফ্লাইটেই হচ্ছে টুকটাক ফ্লাইটে যে খাবার দিয়েছিল ওইটাই হচ্ছে আমরা ইফতারের জন্য ওইটাই নিয়ে নিই। তো ভালোই খাবার দিছিল,
আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকে রাখছে এরকম। আমার চিন্তা ছিল আমি চট্টগ্রামে যেয়ে হচ্ছে আপনার ইফতার করব, তারপরে আমার 8টার দিকে মিটিং। ইফতারের মধ্যে ওরা প্যাকেটে কী কী দিছে আমি দেখাই দিলাম, অ্যান্ড দেন আমরা ল্যান্ড করলাম ওইখানে। ল্যান্ড করে আমার হচ্ছে আরেকটা ভেজাল লাকেজ আসতেছিল না, আবার কতক্ষণ আমার ওয়েট করতে হয়েছে। এই লাকেজ আসা নিয়ে চট্টগ্রামে প্রায়ই এই ঝামেলাটা হয়। তারপরে ফাইনালি লাকেজ আসে, আমি নিজেকে আবার ব্লেম করতেছিলাম কেন গেলাম বেল্টে লাকেজ দেওয়ার জন্য, আমি তো হ্যান্ড ক্যারিতেই নিয়ে আসতে পারতাম। দেন আমরা আমি আমার হোটেলে চলে আসলাম, আয়ান তাসনু বাবু এখানে ছিল, আমাদের একটা ছোট্ট মিটিং ছিল এখানে, আরও ভাইয়ারাও ছিল আমাদের প্রোগ্রামে যারা থাকবে। আমরা যে প্ল্যানিংটা করতেছিলাম সেই প্ল্যানিংয়ের মতোই হচ্ছে সব কিছু চলতেছিল। আর তাসনু বাবু এখানে বলতেছে রাইসাপ আপনি ভিডিও করতেছেন না, আমি বলতেছিলাম হ্যাঁ। আর এই যে পুরীটা, এটা সিনিয়র্স ক্লাবের বেস্ট একটা ডিম পুরি, আমার কাছে অনেক ভাল লাগে। আমি এ পর্যন্ত সিনিয়র্স ক্লাবে দুইবার উঠছি, মানে দুইবারই আমি এটা অনেক খেয়েছি আর আমার কাছে অনেক ভাল লাগছে। সিনিয়র্স ক্লাবের এটা রেস্টুরেন্টে পাওয়া যায় ওদের, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক মজা। তাসনু বাবু এটা অনেক পছন্দ করে আর আমি তো ডেফিনেটলি গেলে ওইটা খাই। দেন আমাদের একটা ভেনু যেটা দেখতে গিয়েছিলাম ওটা জাস্ট শেষ করে ভেনুটা দেখে আমরা রাতের প্রায় এখানে 12:30 বাজে একটা কফি হাউসে বসলাম, অ্যান্ড দেন আরেকটা কাজ ছিল ওইটা শেষ করে আমি এই ফাইনালি এখন গাড়িতে, আমি এখন রাতে ডিনার করব, মানে সেহারি অর ডিনার যেটাই হোক ওইটা করার জন্য রাস্তায় বেরোইছি। কাজগুলি শেষ করে মানে আমি 5টা মিনিটও রুমে বসতে পারিনি ঠিক মতো, তো এখন বাজে রাতের 1টা 1:45, 12:48, তো আমি জাস্ট এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম রুমে চলে যাব। এই ছিল আমার আজকের ব্লগ, একদম ফুল আমার ব্যস্ত লাইফের ব্যস্ত একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।